বন্ধ শপিং কমপ্লেক্সের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য রঘুনাথগঞ্জে। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত শ্রীকান্ত বাটি হাই স্কুলের সামনে। কয়েক বছর থেকে এই শপিং কমপ্লেক্সটি বন্ধ রয়েছে। সোমবার দুপুরে ওই শপিং কমপ্লেক্স থেকে ধোঁয়া বের হতে দেখতে পায় স্থানীয়রা। এরপর দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছয় আগুন নেভানোর কাজে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। আজকে হঠাৎই শুনলাম এখানে নাকি আগুন লেগেছে, তাই স্পটে এসে ব্যাপারটা দেখছি। প্রশাসনেরা আছেন, ওনারা যথেষ্ট সাহায্য করছেন এবং ফায়ার ব্রিগেডকেও বলা হয়েছে। ভেতরে আমরা যেতে পারছি না, কী কন্ডিশন, আমরা তো চার বছর থেকে যাইনি। যিনি ভাড়া নিয়েছিলেন উনি তালা মেরে চলে গেছেন, আমাদের চাবিও নেই। এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না ভিতরের কী কন্ডিশন।